মহানায়ক উত্তম কুমারের পুত্রবধূ সুমনা চ্যাটার্জির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন আন্দোলক পত্রিকার দুইজন সাংবাদিক। আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় আমরা শুরু করব সেই সাংবাদিকদের জবানিতে। এছাড়াও থাকছে মহানায়ক পুত্রবধূ সুমনা চ্যাটার্জির আরও অন্যান্য কাহিনী। তো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। মহানায়কের নাতনি নবমিতার জন্যই অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল। ফোনে আশ্বস্ত করেছিল আমি থাকবো না, তবে উনি থাকবেন, কথা বলবেন, আপনারা আসুন। সেই মতো পরদিন বেলা ঠিক ১১টায় পূর্ণ সিনেমা হলের উল্টো দিকের ক্রসিং দিয়ে সোজা ঢুকে গিরিশ মুখার্জি রোডের সেই ইতিহাসের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর কালো দরজাটা আলতো ছুঁতেই চোখের সামনে হাট হয়ে গেল বাঙালি চিত্তের এক প্রাণ পুরুষের সাম্রাজ্য, মহানায়ক উত্তম কুমারের বাড়ি। থামলাম এসে দোতলার বন্ধ সদরের কাছে, কেউ কোথাও নেই, কেমন যেন এক ধোঁয়া ধোঁয়া নির্জনতা। কলিং বেল শুনে দরজা খুলে দিয়ে গৃহস্থালীর মেয়েটি সেই যে দাঁড়ান বলে চলে গেল তো গেলই, আর ফেরার নাম নেই। অগত্যা আবার বেল, এবার এসে কিন্তু মুখে বলল উনি নেই, কখন আসবেন জানি না। নেই? আবার তারা ফোন করলেন নবমিতাকে। সে অবাক, না না আছেন, সে বিষয়ে নিশ্চিত ছিল সাংবাদিকরাও, তাই আবার তারা বেল দিলেন। কিন্তু এবারও সেই মেয়েটির মুখে বাঁধা বলি। দরজা বন্ধ হয়ে গেলে তারা ফিরে আসার উপক্রম করলেন, কিন্তু তারা ফিরলেন না, সেই বাড়ির সিঁড়িতেই বসে থাকলেন, কারণ একবার না একবার তো তিনি বেরোবেনই। এবার সরাসরি নবমিতাকেই অনুরোধ করলেন তারা, তুমি একবার ফোন করে বলে দাও না, তাহলে যদি উনি আসেন। আরও মিনিট দশ পরে দরজাটা খুলল, সেই মেয়েটি মুখ বাড়িয়ে বলল আসুন। এক প্রাসাদী বসার ঘরে ঢুকে পা যেন কেঁথে গেল তাদের। প্রতিটা দেওয়াল, প্রত্যেক আনাচ কানাচ থেকে নির্বিশেষ নজরে যেন চেয়ে আছেন মহানায়ক। মেহগনি কাঠের পুরনো সব আসবাব থেকে বেরিয়ে আসছে বৈঠকি গন্ধ, সময় যেন থেমে আছে ৭০-এর দশকে। এভাবে আরও দশ মিনিট কাটল তাদের। খবরের কাগজের ফটোগ্রাফার আর তার লেন্সকে এই নস্টালজিয়ার সামনে থামিয়ে রাখা যায় নাকি? ঠিক তখনই ভেতরের একটা ঘরের দরজা খুলল, অত্যন্ত মাপা এবং ধীর পায়ে বেরিয়ে এলেন মোমের মতো এক নারী, সংকুচিতা, একটু যেন জড়সড়। সাজ এবং সজ্জার আড়ম্বর নেই বিন্দুমাত্র, তবু তার নীরব আভিজাত্য আর অনুচ্চারিত মমতাকে স্বতঃস্ফূর্তভাবে উঠে দাঁড়িয়ে সম্ভাষণ জানাতেই হয়। ক্যামেরা দেখে আরও যেন গুটিয়ে গেলে, তার আপত্তি থাকলে একটা ছবিও তোলা হবে না। আশ্বাসটা তার মুখে এবার একটু প্রাণ নিয়ে এলো, এতক্ষণে পরিষ্কার হলো চির অন্তরালে থাকেন বলেই এ ঘরে প্রবেশাধিকার মানা। শুরু হলো কথা, প্রথমে মামুলি, একটু পরে বিবিধ, আর তারও পরে বাঁধ ভাঙল সমস্ত নস্টালজিয়া। তার বিয়ের পাকা দেখা থেকে শুরু করে বাঙালির সোনালি স্বপ্নের শেষ সূর্যাস্তের লগ্ন অবধি প্রতিটি অণুপরমাণু সাজিয়ে দিলেন সামনে। ঠিক কোন কোন ফ্রেমের ছবি কোন কোন প্রসঙ্গের সঙ্গে মানায় নিজেই বেছে দিলেন সাংবাদিকদের। তবে লেন্স তার দিকে খুলে একবার মৃদু আপত্তি, হাত দুটো সবিনয়ে ধরার পর ক্যামেরার মুখে হাসলেন শেষে। পাক্কা আড়াই ঘন্টা পর সিঁড়িতে নামার সময় এগিয়ে দিতে তিনি এলেন। বাঙালির ম্যাটিনি আইডলের সর্বতাকে এমনই প্রাণ দিয়ে অক্ষুণ্ণ রেখেছেন তিনি নিজে নির্জন থেকে। তাকে নিয়ে সবচেয়ে উচ্চকিত হতেই পারতেন একমাত্র এই মানুষটি, সুমনা চট্টোপাধ্যায়, উত্তম কুমারের পুত্রবধূ। এবার ফেরা যাক অতীতে। একটি মেয়ে, আর পাঁচটা মেয়ের মতোই উত্তম কুমারের ফ্যান, তার ছবি এলেই দেখতে যান, বন্ধুদের সঙ্গে আলোচনা করেন তাকে নিয়ে, হয়তোবা নিজের মনে স্বপ্নের জগৎ তৈরি করেন কখনো কখনো। তখন কি মেয়েটি ভাবতে পেরেছিলেন ঘুণাক্ষরেও যে এই উত্তম কুমার একদিন হবেন তার অত্যন্ত আপনজন, উত্তম স্নেহের একটা বিরাট অংশ আসবে তার ভাগে। অথচ ব্যাপারটি ঘটেছিল এই রকমই, ৪৬/৬ গিরিশ মুখার্জি রোডের বাড়িতে বউ হয়ে এলেন সুমনা, স্বামীর নাম গৌতম চ্যাটার্জি, শ্বশুর উত্তম কুমার। পুত্রবধূ কি চোখে দেখেছেন তার শ্বশুরকে? শ্বশুরই বা কেমন ভালোবাসতেন তার বৌমাকে? এসব আন্তরিক প্রশ্নের উত্তর শুধু সুমনাই জানেন এখন, তাই ধীর গলায় সুমনা দেবী বলে চললেন, গৌরী দেবী
মানে আমার শাশুড়ি মার সঙ্গেই প্রথমবার সুপ্রিয়া দেবীর বাড়ি গিয়েছিলাম। আসলে বউ দেখাতে নিয়ে গিয়েছিলেন, আমার মুখ দেখে একটা গিনি আর শাড়ি দিয়েছিলেন সুপ্রিয়া দেবী। ওকে আমার বেশ ভয় ভয়ই করত, শুধু ওকে কেন, আমি তো বাবিকেও মানে আপনাদের উত্তম কুমারকেও ভয় পেতাম। পরে অবশ্য বাবির প্রতি ভয়টা কেটে গিয়েছিল। সুপ্রিয়া দেবী অবশ্য আমাদের ভবানীপুরের বাড়িতে আসতেন না, আমার বিয়ের আগে এসেছেন কিনা জানি না, তবে বিয়ের পর আর আসেননি। বাবি অবশ্য প্রতিদিনই আসতেন, সকালে শুটিংয়ে যাওয়ার আগে ওর মা মানে আমার দিদি শাশুড়ির সঙ্গে দেখা করে যেতেন, কখনো কখনো রাতেও আসতেন, তবে থাকতেন খুব কম। যেদিন থাকবেন ভাবতেন সেদিন বাড়িতে এসেই ফোনের তারগুলো খুলে রাখতেন, যাতে সুপ্রিয়া আন্টি ফোন না করতে পারেন। এমনিতেই হাজারবার ফোন করতেন তিনি, বাবি এখানে এলে খুব অশান্তিও করতেন। একবার বাবির জন্মদিনে বাবি এখানে এসেছিলেন, কিছুক্ষণ পর সুপ্রিয়া আন্টিও আসেন, এসেই চেঁচাতে শুরু করেন। শেষে অশান্তি ঠেকাতে বাবি ওর সঙ্গে চলে যান, কিন্তু বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে বাবির আসা ঠেকাতে পারেননি সুপ্রিয়া আন্টি। লক্ষ্মী পূজায় তো বাবি এখানেই থাকতেন, এখানকার পূজার সব কাজ আমরাই করতাম। আমাদের এই বাড়ির নিয়ম হলো দীক্ষা না হলে ঠাকুরের ভোগ রাঁধা যাবে না। আজীবন এই কাজটা আমার দিদি শাশুড়ি করে এসেছেন। সুপ্রিয়া আন্টি নিজের মতো করে ময়রা স্ট্রিটে লক্ষ্মী পূজা চালু করেছিলেন, উনি ওখানে পুজো করতেন, এই বাড়ি আসতেন না, বাবি এই বাড়ির পুজো সেরে ওখানে যেতেন। শুধু লক্ষ্মী পুজো কেন, সরস্বতী পুজো গণেশ পুজোও করতেন। আমার শাশুড়ির সাথে মাঝে মাঝে কথা হতো সুপ্রিয়া আন্টির, তবে ঘনিষ্ঠতা যে হওয়া সম্ভব নয় তা তো বোঝাই যায়। উনি অনেক জায়গায় বলেছেন আমার শাশুড়ি নাকি ওর হাতের রান্না পছন্দ করতেন, কিন্তু আমার বিয়ের পর কোনোদিনও শাশুড়ির জন্য রান্না করে পাঠাননি সুপ্রিয়া আন্টি। আগে পাঠিয়েছেন কি না জানি না, তবে দিদি শাশুড়ি ওকে ভালোবাসতেন, সুপ্রিয়া আন্টি ওকে মা বলে ডাকতেন, ফোন করে রান্না শিখতেন। বাবি মারা যাওয়ার পর বেশ কয়েক বছর একেবারে যোগাযোগ ছিল না আমাদের সঙ্গে, কিছু ঝামেলাও হয়েছিল। বাবির সম্পত্তির উপর কেভিয়েট বসিয়ে দিয়েছিলেন সুপ্রিয়া আন্টি। লাউডন স্ট্রিটের বাড়িটা নিয়ে ঝামেলা শুরু, ওই বাড়িটা আমার শ্বশুর কিনেছিলেন, কিন্তু সুপ্রিয়া আন্টির দাবি ছিল ওটা নাকি ওর টাকায় কেনা। শুরু হয় কেস, দীর্ঘ ১৩ বছর কেস চলার পর আমরা জিতি। আমার শাশুড়ি বলেছিলেন সমাধিকে কোনোদিন উনি দত্তক নেননি, অথচ নিয়ম অনুযায়ী সমাধিকে বাবি আর আমার শাশুড়ি মিলে দত্তক নিতে হবে, একজন দত্তক নিলে সেটা আইনত হবে না। আজ আর সেসব কথা বাড়িয়ে লাভ নেই। বন্ধুরা, অভিনেত্রী সোমা চ্যাটার্জিকে নিয়ে আমরা একটি ভিডিও করেছিলাম, আমাদের চ্যানেলে ভিডিওটি আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। কেস মিটে যাওয়ার অনেক দিন পর আবার যোগাযোগ হয়, ওর বাড়ি গিয়েছিলাম আমরা, খুব আতিথেয়তা করেছিলেন, এটা ওর গুণ মানতেই হবে। বাড়ির গণেশ পুজোয় ডেকেছিলেন, কিন্তু আমার হাজবেন্ডের যখন ক্যান্সার হলো তখন একদিনও খোঁজ নেননি, মৃত্যুর খবর পেয়ে এসেছিলেন। ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু আসেননি, পরে লোকজনকে বলেছিলেন আমরা নাকি নিমন্ত্রণ করিনি। এভাবে আবার আস্তে আস্তে যোগাযোগটা বন্ধ হয়ে যায়। আমার মনে হয় সুপ্রিয়া আন্টি বাবিকে নিয়েই খুশি ছিলেন, বাবির পারিপার্শ্বিক লোকেদের নিয়ে কোনোদিনই খুব একটা ভাবেননি তিনি। আমার মেয়ে হওয়ার খবরটা শুনে বাবি এত খুশি হয়েছিলেন, সব কাজ ছেড়ে অভিধান নিয়ে বসে পড়েছিলেন নাম বাজতে। বাবির আনন্দ দেখে সুপ্রিয়া আন্টি নাকি বলেছিলেন তুমি এমন করছো মনে হচ্ছে তোমারই মেয়ে হয়েছে, ব্যাস তেলে বেগুনে চলে উঠে বাবি আন্টির হাঁটুতে নাকি মেরেছিলেন। শুনেছি প্রচণ্ড ন্যাক করতেন সুপ্রিয়া আন্টি, দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো, একবার উনি সুইসাইডও নাকি করতে গিয়েছিলেন। সুপ্রিয়া আন্টির দাদা নাকি বাবির নামে পুলিশের কাছে অভিযোগও করেন, এখন অবশ্য সব কিছুই অতীত, তবে মানতে হবে ওর মতো অভিনেত্রী এবং রন্ধন পটিয়সী মানুষ পাওয়া কিন্তু বিরল। বন্ধুরা, আপনারা যদি সুমনা চ্যাটার্জির সাথে সহমত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুদিক সমানভাবে ম্যানেজ করতেন কীভাবে সেটাই আশ্চর্যের, ওর কথা যত ভাবি সত্যিই অবাক হয়ে যাই, বড্ড বৈপরীত্য ছিল সুপ্রিয়া আন্টির মধ্যে। শ্বশুর হিসাবে যা চেয়েছি সবই পেয়েছি ওর মধ্যে, কর্তব্য পরায়ণ, খোঁজ খবর নিতেন প্রতিদিন, বাড়িতে এলে আমি জিজ্ঞেস করতাম বাবি চা খাবেন, খেতেন মাঝে মাঝে, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারতেন না সুমনা, কিরকম যেন ভয় ভয় করত অথবা অন্য কোনো অনুভূতি যার নাম নেই। ঠিক এমনটি হয়েছিল বিয়ের আগে, যেদিন আশীর্বাদ করতে সুমনাদের বাড়িতে আসেন উত্তম কুমার, এসেছিলেন সন্ধ্যায়, বাড়ির সামনে উৎসুক জনতার ভিড়, বাড়ির ভিতরে সুমনা, তার মনে একরাশ অজানা উত্তেজনা তোলপাড় করছে। উত্তম এলেন সঙ্গে আরও অনেকে, সময় মতো আনা হলো
সুমনাকে। আশীর্বাদ করে মাথায় সোনার মুকুট দিলেন শ্বশুর উত্তম। তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে, আহা আস্তে আস্তে পড়াও, ওর লাগছে। অন্যের হাত থেকে নিয়ে নিজেই পরিয়ে দিলেন মাথায়। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছানো মাত্রই গাড়ি থেকে কোলে করে কনেকে নামাতে সকলের আগে কোমর বেঁধেছিলেন উত্তম কুমার। নামাতে হয়নি অবশ্য, কাজটা করেছিলেন সুব্রতা দেবী, সুমনার খুড় শাশুড়ি। এবারে আসা যাক বৌভাতের প্রসঙ্গে। বৌভাত হয়েছিল দুই ভাগে। একদিন হয়েছিল আত্মীয় কুটুম্বদের নিমন্ত্রণ, আর একদিন হয়েছিল ইন্ডাস্ট্রির সবার নিমন্ত্রণ। উত্তম কুমারের একমাত্র পুত্র গৌতম চ্যাটার্জি ও পুত্রবধূ সুমনা চ্যাটার্জির বৌভাত। উত্তম কুমার পড়েছিলেন পাঞ্জাবি আর ময়ূরপুচ্ছ ধুতি। গৌরী দেবী চিরকালই ভারী অলঙ্কার প্রিয়া ছিলেন। ছেলের বৌভাতেও মন ভরে গয়না পড়েছিলেন উত্তম জায়া। লিপস্টিক খুব একটা পড়তে লাগতো না তার, কারণ পান খেয়েই খয়রের ঠোঁট দুখান লাল হয়ে থাকত। একমাত্র আদরের ছেলের বউ বৌমাকে সোনার গয়নায় সালংকারা রূপে সাজিয়েছিলেন মহানায়ক। তরুণ কুমার সেদিনও মহাব্যস্ত। একে এত শিল্পী আসছেন, তার উপর দাদাও তো মহাতারকা, তাই দাদাকেও সামলে রাখতেন তিনি। গৌরী দেবী চিরকালই একটু আপন ভোলা, তাই সংসারের রাজ ধরতে হতো তরুণ জায়া সুব্রতা চ্যাটার্জিকে। গৌতম সুমনার সন্ধের অনুষ্ঠানের জন্য দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনের একটি আভিজাত বাড়ি ভাড়া করা হয়েছিল। আলোয় সেজে উঠেছিল বিয়েবাড়ি। যে বিয়েবাড়ির কর্তা স্বয়ং উত্তম কুমার, সেই মহানক্ষত্রের কী আর আলোর প্রয়োজন আছে? আর সেদিন এমন কোনো নক্ষত্রের শিল্পী ছিলেন না যিনি ওই অনুষ্ঠানে আসেনি। সুচিত্রা সেন আসতে পারেন এমন একটা খবর ছিল, কিন্তু তিনি তো সব জায়গাতে যেতেন না। 70 সালের শুরু থেকেই তিনি নিজের ছবির প্রিমিয়ারেও যান না, যেতেন না কোনো সহকর্মীর কোনো অনুষ্ঠানে। উত্তমের সেই প্রিয় বান্ধবী কি আসবেন তার একমাত্র পুত্রের বৌভাতে? সুচিত্রা যে উত্তমের বাড়িতে খুব আসতেন এমন নয়, দু একবার এসেছেন উত্তমের বাবা মায়ের সঙ্গে দেখা করতে। গৌতমের 5 বছরের জন্মদিনে আর উত্তমের বাবার মৃত্যুদিনে এসেছিলেন। সেদিন অনেকক্ষণ ছিলেন, তখন ছিল ওদের সপ্তপদীর শুটিং। উত্তম কুমারের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তাই উত্তম সেদিন অতিথি আপ্যায়নে ব্যস্ত। নিমন্ত্রিত অতিথিরা সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা উত্তম কুমার নিজে তার তদারকি করছেন। তখন বাজে ঠিক রাত 9টা কি 9:30, গম গম করছে বিয়েবাড়ি। ইতিমধ্যে এলেন স্বপ্নসুন্দরী সুচিত্রা সেন। কাজল নয় না সুচিত্রা সেদিন, শাড়ি নয়, মেখলা পরে এলো চুলে ভুবন ভোলানো হাসি মুখে হাজির হয়েছিলেন। সবাই তখন উত্তম কুমারকে ডেকে দিয়েছে। রমা আসার খবর পৌঁছতেই ছুটে এলেন উত্তম। ঠিক যেন হারানো সুরের হিরোর মতোই সেদিনকার শ্বশুর উত্তম ছুটে এলেন। উত্তমকে দেখেই সুচিত্রা দুহাত তুলে এগিয়ে গেলেন উত্তমের দিকে, আর উত্তমও দুহাত বাড়িয়ে এগিয়ে এলেন সুচিত্রার দিকে। নতুন বউয়ের সামনে, অত আত্মীয় স্বজনের সামনেই উত্তম সুচিত্রা দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। যেমনভাবে উত্তম সুচিত্রার আলিঙ্গন আপনারা দেখে আসছেন সিনেমাতে, বৌমার পাশে দাঁড়িয়েছিলেন গৌরী দেবী। গৌরী দেবী উত্তম সুচিত্রা জড়িয়ে ধরা দেখে হাসছিলেন, সেই হাসিতে প্রসন্নতা ছিল। সেদিনকার ঐতিহাসিক ঘটনা এখানেই শেষ নয়, বাকি ছিল আরও অনেক রোমাঞ্চকর ঘটনা। বৌমা সুমনাকে উপহার দিয়ে তার হাত ধরে সুচিত্রা বলেছিলেন শ্বশুরমশাইকে শক্ত করে ধরে রেখে। কোন পরিস্থিতি ভেবে বলেছিলেন এ কথা সুচিত্রাই জানেন। সুচিত্রার মন অনেক উচ্চ দর্শনে চলত, তাই ওর মন অনেক আগেই ভবিষ্যতে টের পেত। সেদিন তিনি আর 5 জনের মতো নেমন্তন্ন খাননি। সেদিন মহানায়িকা যাবার আগে ঘটিয়েছিলেন এক অভাবনীয় ঘটনা, যে ঘটনা উত্তমের পরিবারের নিকট আত্মীয়রা ছাড়া কেউ জানে না। সুচিত্রা সেন উত্তম কুমার আর গৌরী দেবীর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে একত্রিত করে দুজনকে বলেছিলেন, দুজন দুজনের হাত এভাবে ধরে থাকবি, কেউ কখনো ছাড়বি না। সুমনা চ্যাটার্জির এই বিয়ে আদেও কতখানি সুখকর হয়েছিল তার উত্তর দিতে পারবেন একমাত্র তিনি নিজে, কারণ তার স্বামী গৌতম চ্যাটার্জি পরবর্তীতে গান্ধর্ব মতে আবারও একটি বিয়ে করেছিলেন, সেই স্ত্রীর নাম মহুয়া চ্যাটার্জি। গৌতম ও সুমনার এক পুত্র সন্তান ও কন্যা সন্তান আছেন। পুত্র সন্তানের নাম গৌরব চ্যাটার্জি, যাকে আমরা অভিনেতা গৌরব চ্যাটার্জি হিসাবে চিনি, ও তাদের কন্যা সন্তানের নাম নবমিতা চ্যাটার্জি। গৌতম ও মহুয়ারও আছে একটি কন্যা সন্তান, তার নাম মৌমিতা চ্যাটার্জি। বর্তমানে 203 সমস্ত বিবাদ ভুলে
একই বাড়িতে একসাথে সংসার করছেন। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। শেষ করবার আগে একটি কথা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।